আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমি ব্লগটা এই ঠিক 12:30 থেকে শুরু করছি। মাঝখানে দুটো দিন ব্লগ করিনি বা করতে পারিনি কিছু কারণে, কিন্তু আগের যে ভিডিওগুলো করা ছিল সেগুলোই আমি আপলোড করেছি। তো এখন আমি সকালবেলা উঠে বা ঘরের মোটামুটি সব কাজ শেষ, সকালবেলার দিকে সব কাজ শেষ, তারপর সোনা স্নান হয়ে গিয়ে খাওয়া গিয়ে ও ঘুমিয়েও পড়েছে। এবার আমি যাব স্নান করতে, মা স্নান করবে, মাকে খাওয়াও শেষ, জোর খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। তো এবার বাকি যে কাজগুলো আছে, যেমন ভাবছি আজকে তাতে সব কাজ হয়ে গেছে যখন, তখন ঘরের কিছু খুঁটিনাটি কাজ করি, আর কয়েকটা আমার জুয়েলারি তৈরি করার বাকি আছে, হ্যান্ডমেড জুয়েলারি, সেগুলো বানাই, কারণ অনেকগুলো অর্ডার আছে, তো সেগুলো পাঠাতে হবে, অনেকদিন হয়ে গেছে মানে পেন্ডিংয়ে রয়েছে, সেগুলো তৈরি করি আজকে। তারপর আজকে তৈরি করতে পারি, ও যদি না ওঠে আমি আশা করছি দেখাবো, কিছুটা তো হলেও দেখাবো, বাকি জানি না, এখনও সবার ঘুমিয়েছে, ছটফট করছে, আমি একটু পরে আবার এসে কথা হয়ে গেছি। সবাই দেখবে যে বোকার মেয়েটা কাঁদছে, বোকা মেয়েটা কাঁদছে দেখবে। দিদাকে ডাক, দিদা চলে গেল। আম্মা, মাম্মা, আমি স্নান করতে যাই, যাবো যাবো, আমি যাচ্ছি স্নান করতে। চাঁদ তারা না, ওটা কি দারুণ আকাশটা।
আর কি দুষ্টু মেয়েটা, মেয়েটা কি দুত্তু? এই মেয়েটা, মেয়েটা এদিকে আয়। এ তু তু মেয়েটা, তু তু তো এইগুলো আমি বানিয়েছি আজকে, তো এইগুলো বানিয়েছি আমি আজকে। সোনা জেগে গিয়েছিল বলে আমি খুব একটা ভিডিও করতে পারিনি। তো এটা একটা পেন্ডেন্ট, ক্লে জুয়েলারি, এগুলো বিশেষ মানে বানিয়েছি আমি আজকে। মোটামুটি ফেব্রিক জুয়েলারি বানানো হয়নি, তো ক্লে জুয়েলারির জন্য ফার্স্ট এটা একটা পেন্ডেন্ট, এখনো কমপ্লিট হয়নি। আর এই পেন্ডেন্টটার ইয়ারিং, এটা একটা পেন্ডেন্ট হচ্ছে, এখন কমপ্লিট হয়নি সবগুলো, কালারগুলো এখনো পরা হয়নি পুরো। এই একটা পেন্ডেন্ট, আর তার ইয়ারিং হচ্ছে এইটা, তার ইয়ারিং হচ্ছে এটা। তো এটার এখনো পুরো কমপ্লিট হয়নি, এই ক্লে জুয়েলারিটা। এটা হয়েছে, ওইখানে আমার চশমাটা নেই তো, নিচে বাজে না ঠিক তার মাথা করলে তো সে শুনবে, টিভি দিকে তাকাবে, শোন আবার কি আমাদের
मामा उन कौन है बाबा Oye, la gordita, oye, la gordita, oye, la mamá, mamá, oye, la gordita, Tada, 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 tada,